অকাল বর্ষণ, ব্যাপক প্রভাব কৃষিকাজে, আমন ধানে ক্ষতির আশঙ্কা, ক্ষতির মুখে আলু চাষ, হঠাৎ বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। নিম্নচাপের জেরে শীতের মরশুমে অকাল বৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়েছে চাষের জমিতে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলায় লাগাতার বৃষ্টি, যার জেরে জেলার বিভিন্ন প্রান্তে আমন ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা। আলু চাষ ও রবি চাষ ক্ষতির মুখে, পাকা ধানে মই দিল বুধবার রাতের ভারী বৃষ্টি। এখন মাঠ থেকে ফসল তুলে ঘরে নিয়ে যাওয়ার সময় চাষিদের, কিন্তু আচমকা পাকা ধানে মই দিল শীতের এই অকাল বৃষ্টি। মিক্সাউমের জেরে লাগাতার মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে রাজ্যের একাধিক জেলায়, বাদ যায়নি পশ্চিম মেদিনীপুরও। এদিকে অসময়ের এই বৃষ্টির ফলে জেলার বিভিন্ন প্রান্তে আমন ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা, আলু চাষে ও রবি চাষেও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 1, 2, 3 ব্লক সহ ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 ও 2 সহ শালবনির বেশ কিছু অঞ্চলে আলু চাষের ব্যাপক ক্ষতির সম্মুখীন বলে জানিয়েছেন চাষিরা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত 12 ঘন্টায় জেলায় মোট বৃষ্টি হয়েছে 40 মিলিমিটার, আর এই বৃষ্টিতেই ডুবেছে জেলার বিভিন্ন প্রান্তের ধান ও আলুর জমি। একদিকে ডিসেম্বরের গোড়াতেই পশ্চিম মেদিনীপুর জেলায় আমন ধান কাটার মরশুম চলছে, হঠাৎ বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। কি হবে এখন ক্ষেতের ফসলে? অধিকাংশ চাষি ঋণ নিয়ে চাষ করেছিলেন। চুক্তি না হলেও 40% ক্ষতি হবেই, আলুতে যে কতটা ক্ষতি হবে এখনো বুঝে যাচ্ছে না, তো সবটাই হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তেজটা দেওয়া আছে, হয়তো তো অন্য কোনো ফসল চট করে হওয়ার উপায় নেই। এবার যদি হয় তাহলে বাদাম করা যেতে পারে, বা তো বাদামও রিস্কি হয়ে যাবে, বাদাম আপনার গাছটা খুব বেড়ে যাবে। এই সময় ফসল নষ্ট হয়ে গেলে কিভাবে শোধ করবেন সেই ঋণ, কিভাবেই বা সংসার চালাবেন তারা, তা ভেবেই যেন কুলকিনারা করতে পারছেন না তারা, এমনটাই জানালেন ক্ষতিগ্রস্ত চাষিরা। বহু জমিতে যেমন ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে, তেমনই আবার বহু জমিতে ধান গাদা করা রয়েছে। অধিকাংশ জমিতে ধান এখনো না পাকার ফলে জমিতেই লতিয়ে আছে ধান গাছ। ব্যাপক পরিমাণ বৃষ্টি হওয়ায় জমিতে জল জমেছে, কাটা ধান এখন জলমগ্ন, ফলে ধানে অঙ্কুর হয়ে যাবার আশঙ্কা করছেন কৃষকেরা। সেই ধান বাড়িতে আদৌ নিয়ে যেতে পারবেন তো তারা? আশঙ্কার সঙ্গে এই প্রশ্ন উঁকি দিচ্ছে কৃষকদের মনে। লন্ডন করে যে করেছিলাম, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের জন্য চলে গেছে, কিভাবে যে চাষ করা যাবে সেটা হচ্ছে এক একর ক্ষতি, মানে আলু নষ্ট হয়ে যাবে, পচে যাবে সব, সেটাই হচ্ছে সেটা হচ্ছে। আবার কি ঋণ ধার করে কি আলু লাগলে কি আলু আর পয়সা কি সমর্থ আছে, না ঋণ ধার আর দিবে দিবে নিতে মনে হচ্ছে। বৃষ্টি যেভাবে ধান সহ আলু ক্ষেতের বড় ক্ষতি করে দিল, তা ভাবতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের। এদিকে আবার যেসব জমিতে আলু বসানোর প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই জমিগুলিতে আলু বসানোর প্রক্রিয়া পিছিয়ে যাবে বলে মনে করছেন চাষিদের একাংশ। সব মিলিয়ে অধিকাংশ চাষের বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। সবটাই পচে যাবে, সব বীজই পচে যাবে, কি করবো সে এখন তো কিছু বুঝতেই পারছি না, কি হোপলেস। এখন তো গেলে জল কাটিয়ে বেড়াচ্ছি, এখন কি পরিস্থিতি হবে এখন বলা যাচ্ছে না, আরো 8 দিন পরে সব প্রকাশ হয়ে যাবে কি হবে কি ভাববো। দেখি তো টাইমটাও পেরিয়ে যাচ্ছে, সেই হিসাবে কি যে করব কিছু খুঁজে পাচ্ছি না, আমার নিজেদেরই মাথার ঠিক নেই এখন যা অবস্থা। এবছর লাগিয়েছি আপনার 8 বিঘা, যা সার দেওয়া আছে তার বিকল্প কিছু কোনো চাষই হবে না। আর আলু হলেও কি দেরি হয়ে যাবে? আলুও দেরি হয়ে যাবে, হলেও মানুষের যা বীজ টিজ কিনা আছে অনেকের, সেগুলো তো সব তারা ছাড়বে নি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।